বিকেলের নাস্তার জন্য সহজ এবং খুবই সুস্বাদু হেলদি একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে খুব সহজে বিকেলের নাস্তা কিভাবে তৈরি করা যায় রান্নাঘরে থাকা মাত্র সহজ উপকরণ দিয়ে। ঝটপট এই রেসিপিটা তৈরি করে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনও পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা অনেক হেলদি এবং স্বাস্থ্যকর। আমি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেন আমি কিভাবে এই সহজ রেসিপিটা তৈরি করি। এই সহজ রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, 7 মতো লবণ আর 2 চা চামচ চিনি দিয়ে একটু শুকনো করে মিশিয়ে এখানে আমি 2 চা চামচ রান্নার যে রেগুলার তেলটা দিয়ে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিব। তারপর নর্মাল যে পানিটা ওই পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। আর বেশি শক্ত করবো না, বেশি নরমও করবো না, মিডিয়াম সফট একটা ডো তৈরি করে রেস্টে রেখে দিব 10 মিনিট। এখানে আমি পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি 2টা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, 7 মতো লবণ আর এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 2 চা চামচ। আপনারা ঝাল বেশি পছন্দ করলে বেশি বাড়িয়ে দিতে পারেন, এটা ঝাল দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর 1 চামচ সরিষার তেল দিয়ে ভর্তার মতো এটা তৈরি করে নিয়েছি। এটা এক সাইডে আমি রেখে দিয়ে এখানে কিছু চিজ গ্রেট করে নিয়েছি আর এখানে একটা ডিম একটু ভেজে চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে একটু ঝুরা করে ভেজে নিয়েছি। নিয়ে এই সবগুলো উপকরণ আমার এখন রেডি হয়ে গেছে। এখন যে আমি ডোটা রেস্টে রেখে দিয়েছি ওইটা দিয়ে আমি 2টা অংশে ভাগ করে বড় সাইজে পাতলা করে 2টা রুটি বেলে নিব। একদম পাতলা করে, যত সম্ভব পাতলা করে রুটিটা বেলে নেবেন, তাহলে নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় এবং ক্রিস্পি হয় এবং খাস্তা হয়। এই এখন রুটিটা আমি একদম পাতলা করে, দেখেন পাতলা যতটুকু পারছি আমি পাতলা করে ভেলে নিয়েছি। ভেলে নিয়ে 2টা অংশে ভাগ করে নিয়েছি। ভাগ করে এখন আমি 1টা অংশের মধ্যে 1টা অংশকে 2টা অংশে মিলিয়ে তারপরে 1 অংশে আমি একটু ফুট দিয়ে দিব। আমি যে গ্রেট করে রেখেছি চিজ, প্রথমে কিছু 1 লেয়ার চিজ দিয়ে দিব। চিজ দিয়ে উপর যে আলু যে মেখে রেখেছি আলুটা এক স্তর আলু একটু পাতলা করে মেলে দিয়ে দিব। তারপরে দিব কিছুটা ডিম যে আমি ভেজে রেখেছি, ডিমের পুরটাও আমি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পুর দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, চাইলে চিকেন কিমাও তৈরি করে দিতে পারেন। এখানে ডিমের পুর দিয়ে উপরে আরও বেশ কিছুটা চিজ দিয়ে দিব। বেশ কিছুটা চিজ দিয়ে আমি রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিব। নর্মাল যে পানিটা একটু আঙুলের সাহায্যে লাগিয়ে এটা ছিলের কাজ করবে, লাগিয়ে আমি ফিটাটা আটকে নিব। এভাবে চারপাশে আমি পানি একটু একটু করে লাগিয়ে এটা সিলের জন্য ব্যবহার করা, যেন ফিটাটা খুলে না যায় ভাজার সময়। এভাবে আমি আটকে চাপ দিয়ে এভাবে খুব ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে এই যে পুলি পিঠা বানানোর জন্য যেভাবে চারপাশ একটু মুড়ি মুড়ি আটকে নেয় ওইভাবে আপনি আটকে নেবেন, যেন চুলাতে ভাজার সময় এটা খুলে না যায়। এভাবে চাপ দিয়ে আমি আটকিয়ে 4টা পাশ দুইটা পাশ আমি এভাবে মুড়িয়ে আটকে নেবেন, আপনারা দেখে বুঝে নেবেন। এইভাবে আমি সবগুলো ফিটা তৈরি করে নিয়েছি। একদম ভরপুর ফুড়ে ভরা ফিটাগুলো খুবই সুস্বাদু হয়। এখন কড়াই চুলাতে একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে তখন টিস্যু দিয়ে মুছে তেলগুলো মুছে ফেলবো। এটা আমি পরোটার মতো প্রথমে 1 ফিট উল্টিয়ে ভালো করে ভেজে তারপর উল্টিয়ে নিব। এখানে পরোটা যেভাবে অল্প তেল দিয়ে ভেজে নেবেন ওইভাবেই ভেজে নেবেন, এটা দুর্গো তেলে ভাজার কোনো প্রয়োজন নাই। এভাবে ভেজে নিলে খেতে কিন্তু খুবই খাস্তা হবে এবং ক্রিস্পি হবে। দেখেন আমার 1 ফিট প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে তারপরে 1 ফিট যখন হয়ে আসবে ওই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল, রান্নার যে রেগুলার তেল ওইটা দিয়ে দিব। দিয়ে দিয়ে আমি একটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিব। চুলাটা তাপটা কিন্তু হাই হিটে রাখবেন না, মিডিয়াম টু লো হিটে রেখে একদম ক্রিস্পি করে ভেজে নেবেন। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নেবেন। উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে প্রত্যেকটা পাশ যেন ভালো করে হয়ে যায়। দেখেন আমি কীভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। আর চুলার তাপ কিছুতে বাড়ানো যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না, একদম ক্রিস্পি হবে না।
মিডিয়াম হিটে রেখে আমি তিনটা পিঠা ফ্রাই হয়ে আসছে, এরপর যে আমি আরেকটা পাশ করে আরেকটা পিঠা তৈরি করে রেখেছি ওইটা দিয়ে দিয়েছি। আমার এক কাপাটা দিয়ে আর একটা ডিম দিয়ে আমার চারটা পিঠা তৈরি হয়ে গেছে, একদম পিঠাগুলো বড় বড় সাইজে, আর খেতে কিন্তু দারুণ মজার হয়। এভাবে বিকেলের নাস্তা তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। দেখেন আমার চারোটা পিঠা একদম ভাজা হয়ে গেছে, একদম সুন্দর একটা কালার চলে এসেছে উপরে, একদম ক্রিস্পি। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, সেটি কিন্তু তার চেয়ে বেশি মজার হয়। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, চিজ দিয়ে তৈরি করেছি, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা আমার ভিডিওটি ফলো করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।